আজকের রাশিফল 6 এপ্রিল 2022 বুধবার, তিথি শুক্ল পঞ্চমী, জন্ম রাশি হলো বৃষ, সূর্যোদয় সকাল 5টা 28, সূর্যাস্ত বিকেল 5টা 49। মেষ রাশি রাশিফল, আজ নিজের কৌশলে ব্যবসায় অগ্রগতি করতে পারবেন। আজ কোনো কাজই ঠিক মতো মনের মতন হবে না, পুরনো কোনো পাওনা আদায়ে বেগ পেতে হবে। কর্মস্থানে নিজের কাজ নিয়ে গণ্ডগোল বাঁধতে পারে, নিজের অভিজ্ঞতার প্রকাশ আজ করবেন। আজ পড়াশোনার জন্য দিনটি উপযুক্ত হবে। আপনি বাড়ি থেকে দূরে গিয়ে কোথাও সময় কাটাতে পছন্দ করবেন, পরিবার এবং বন্ধুদের সাথে আজ সময় কাটাবেন। আপনি আপনার বন্ধুত্বকে সতেজ করে তুলবেন। আজ কেউ মতামত চাইলে মতামত দেবেন, এতে লজ্জা পাবেন না, আপনার প্রশংসাই হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। বৃষ রাশি রাশিফল, আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। এমন মানুষের উপদেশে টাকা লাগান যারা উদ্ভাবনীমূলক, যাদের ভালো অভিজ্ঞতা রয়েছে। কোনো ধর্মীয় স্থানে আজ যেতে পারেন, আকস্মিক কোনো বার্তা আপনাকে মিষ্টি স্বপ্ন দেখাবে। আজ আপনি একা থাকতে পছন্দ করবেন, স্ত্রীর সাথে সুন্দর একটি দিন কাটাবেন। প্রতিযোগিতার জন্য চাপ বাড়বে, আগুন থেকে কোনো বিপদের সম্ভাবনা রয়েছে, তর্কে জয়লাভ করায় আনন্দিত হবেন। আর্থিক ব্যাপারে চাপ বাড়বে, মাথার যন্ত্রণা বাড়তে পারে। আজ কোনো অশান্তি থেকে সাবধানে থাকুন, ব্যয় বাড়তে পারে। ব্যবসার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সাথে আলোচনা হবে, প্রেমের জন্য বাড়তি বিবাদ হতে পারে। চাকরির স্থানে কাজের চাপ বাড়বে, বিবাহের ব্যাপারে আলোচনা হবে। এর ভাগ্য সংখ্যা হলো 2। মিথুন রাশির রাশিফল, আজ আইনি কাজের জন্য খরচ বাড়বে, পরিবারের কারো কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। আপনার থেকে ছোট কারোর সঙ্গে তর্ক বাঁধতে পারে, মনের মতন মানুষ পেতে পারেন। কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে, পরিস্থিতির বিরুদ্ধে যেতে পারে। আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি হবে, মা বাবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে। আপনার আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন হবে, আপনি স্বাভাবিক আচরণ আজ করতে পারবেন। বাড়াবাড়ি জীবনযাপনের কারণে আজ চিন্তিত হয়ে পড়তে পারেন। আপনার জন্য পরিবেশ প্রেমময় হয়ে উঠবে, শুধুমাত্র চারপাশে তাকান, সব কিছুই সুন্দর হবে। কর্মক্ষেত্রে আপনি ভালো কিছু কাজের জন্য সম্মানিত হবেন। আজ আপনি স্ত্রীর সঙ্গে সুন্দর একটি দিন কাটাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। কর্কট রাশির রাশিফল, আপনি আপনার উত্তেজনা থেকে পরিত্রাণ পেতে পারেন। আকস্মিক টাকা কড়ি আগমন আপনার রসিদগুলি এবং তাৎক্ষণিক খরচার খেয়াল রাখবে। আপনি কোনো পার্টির পরিকল্পনা করতে পারেন, আপনার ভালো বন্ধুদের আজ আমন্ত্রণ জানান। আপনি স্ত্রীর সঙ্গে সেরা একটি দিন উপভোগ করবেন। ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেবার সময় কারোর দ্বারা প্রভাবিত হবেন না। আজ সকালের দিকে আর্থিক ব্যাপারে কোনো চাপ আসতে পারে, প্রতিভার জন্য জনপ্রিয়তা লাভ করতে পারবেন। ছোট্ট কোনো অশান্তি আদালত পর্যন্ত গড়াতে পারে, চলাফেরায় বাড়তি সতর্কতার প্রয়োজন রয়েছে। আজ সারাদিন ব্যবসায়িক চিন্তা খুব বেশি থাকবে, এতে সফল হবেন। নিজের অভিজ্ঞতার বিকাশ বেশি না প্রকাশ করানোই ভালো হবে। পড়াশোনার জন্য দিনটি উপযুক্ত হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। সিংহ রাশির রাশিফল, আজ কোনো চাপের মুখোমুখি হতে পারেন। পরিবারের কারো ব্যবহারে ক্ষোভের সৃষ্টি হতে পারে, আজ সারাদিন ব্যয়ের পরিমাণ বেশি থাকবে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনা হবে, আজ কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। অতিরিক্ত হঠকারিতার জন্য আজ ভালোই হবে, পারিবারিক কোনো সম্পত্তি নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে। আজ শান্তিপূর্ণ থাকবেন, আপনি যাই করুন না কেন, সাধারণত যা সময় নেন তার অর্ধেক সময়ের মধ্যেই এটি করতে পারবেন। আপনি দীর্ঘস্থায়ী লোক নিয়ে এড়িয়ে চলুন, বাইরে গিয়ে ভালো বন্ধুদের সাথে সুখপ্রদ স্মৃতি কাটান। আপনি কঠিন কোনো কাজ সম্পূর্ণ করতে পারবেন, আপনি সুখী বিবাহিত জীবনের মানে আজ বুঝতে পারবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। কন্যা রাশির রাশিফল, সামাজিকতা ভয় আপনাকে বলহীন করে তুলতে পারে। আজ আপনি কোনো চিন্তা করবেন, আজ অর্থ ব্যয় করতে পারেন। কাছের বন্ধু এবং সঙ্গীরা আক্রমণাত্মক হয়ে পড়তে পারেন। মূল্যবান জিনিসের মতন আপনার ভালোবাসাকেও সতেজ করে রাখুন। যৌথ উদ্যোগ এবং অংশীদারিত্ব থেকে দূরে থাকুন। আজ আপনি প্রচুর আকর্ষণীয় আমন্ত্রণ পেতে পারেন, আকস্মিক কিছু উপহার পেতে পারেন। স্ত্রীর ভালোবাসার জন্য আজ ক্ষুধিত থাকবেন। আজ বাইরের কোনো অশান্তি আসতে পারে, ব্যবসায় লাভের আশা রাখলে গুরুজনের কথা মেনে চলতে হবে। আজ আলোচনায় সম্মানপ্রাপ্তি হবে, কর্মস্থানে আপনাকে কারো অনুগত হয়ে চলতে হবে। আপনি কারো ভালো সাহায্য আজ পাবেন, অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ হবে।
সন্তানের সাথে বিশেষ আলোচনা হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। তুলারাশি রাশিফল। আজ গাড়ির চালকদের একটু সাবধানে চলতে হবে, নীতির দিক দিয়ে কোনো ভুল হতে পারে। ব্যবসায় একটু চাপ থাকবে, প্রিয়জনের কাছ থেকে স্নেহ পেতে পারেন, চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে। আজ কর্মস্থানে কোনো বাধার মুখোমুখি হতে পারেন, উন্নতির জন্য কিছু চেষ্টা করতে পারেন, চাকরির স্থানে কাজের চাপ বাড়বে। আপনি আপনার অসুস্থতা নিয়ে আলোচনা করায় এড়িয়ে চলুন, আপনাকে কাজে আরও মনোযোগী হতে হবে। আজ আপনি বিশেষ কোনো কাজ করতে পারেন, যতটা সম্ভব এই জাতীয় সিদ্ধান্ত এড়িয়ে চলুন। পরিবারের সদস্যদের সাথে বিশেষ কোনো কাজ করতে পারেন, আপনি আপনার পদ্ধতিতে সত্যপরায়ণ এবং যথাযথ হন, দৃঢ় সংকল্পতা এবং দক্ষতা লক্ষণীয় হবে। আজ বাড়ির কোনো কাজ করতে পারেন, স্ত্রীর সাথে একটু চাপ আসতে পারে। আজকে ভাগ্য সংখ্যা হলো 3। বৃশ্চিক রাশির রাশিফল। আপনার জন্য দিনটি নিছকই আনন্দদায়ক হবে, যেহেতু জীবনকে পূর্ণমাত্রায় উপভোগ করছেন। দীর্ঘস্থায়ী বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার হবে। দিনের পরের ভাগে অপ্রত্যাশিত কোনো সুসংবাদ আসতে পারে, পরিবারের জন্য খুশি এবং উচ্ছলতা বয়ে আনবে। আপনার সঙ্গী কথার খেলাপ করলে আজ বিরক্তিকর হবেন না, বসে সমস্যা মিটিয়ে নিন। আজ আপনি কোনো বন্ধুদের সাথে সময় কাটাতে পারেন। আজ চাকরির স্থানে দলগত বিবাদ বাড়তে পারে, দাঁতের যন্ত্রণা বৃদ্ধি পাবে, প্রিয় ব্যক্তির সঙ্গে থাকায় তর্ক বাঁধবে, মানসিক যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসায় বাড়তি কোনো লাভের আশা রাখতে পারেন, বন্ধুর জন্য কোনো কারণে রাগ বৃদ্ধি পাবে, স্ত্রীর সঙ্গে বিবাদে ক্ষতি হবে, কোনো আশা পূরণের জন্য আনন্দ হবে, পিতার চিকিৎসার জন্য খরচ একটু বাড়বে। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। ধনুরাশির রাশিফল। আজ পরিবারে সকলের সঙ্গে কলহ বাঁধতে পারে, সকালের দিকে বাইরের কোনো ব্যক্তির সাথে বিবাদ হতে পারে, ব্যবসায় অতিরিক্ত লোভের কারণে বিপদ হবে, দুপুরের পরে কাজের ক্ষতি হবে, আজ রক্তপাতের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় বাড়তি কোনো বিষয়ে আলোচনা হবে, চাকরির স্থানে কোনো ব্যক্তির সাথে তর্ক বাঁধতে পারে, আর্থিক ব্যাপারে চাপ বাড়বে, নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান, এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে। একই সময় ভয়, ঘৃণা, হিংসা, প্রতিশোধের মতো নেতিবাচক অনুভূতিগুলি ঝাড়তে প্রস্তুত করে। বন্ধুদের সাথে আজ পার্টির পরিকল্পনা করতে পারেন, আজ প্রেমের যাত্রা ক্ষণজীবী হলেও মধুর হবে, কর্মক্ষেত্রে দিনটি অনুকূল হবে, কর্মক্ষেত্রে খারাপ কিছু হওয়ার কারণে আপনি বিরক্তিকর থাকতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। মকর রাশির রাশিফল। আজ আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন, আকস্মিক টাকা কড়ি আগমন আপনার রসিদগুলি তাৎক্ষণিক খরচার খেয়াল রাখবে, জীবনে প্রকৃত ভালোবাসার অভাব বোধ করবেন, আজ বিশেষ কোনো অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, আজ কর্মক্ষেত্রে স্বীকৃতি লাভ করবেন, আজ সঙ্গীর সাথে বিশেষ কোনো সময় কাটাতে পারেন, আজ একটু সাবধানে থাকুন, কোনো বদনাম আসতে পারে, আর্থিক ব্যাপারে সুবিধা পাবেন, পাওনা আদায়ে মাথা গরম হবে, সৎসঙ্গে থাকায় উন্নতি হবে, ভাই বোনের মধ্যে বিবাদ বাঁধতে পারে, ব্যবসার ব্যাপারে চিন্তা বাড়বে, সম্পত্তির ব্যাপারে আইনি কিছু ব্যবস্থা নিতে হবে, বাইরের কোনো অশান্তি বাড়িতে আসতে পারে, পেটের সমস্যা বৃদ্ধি পাবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। কুম্ভ রাশির রাশিফল। আজ কুচিন্তা থেকে চাপ আসতে পারে, মানসিক চাঞ্চলতা বাড়বে, সামাজিক কোনো কারণে সুনাম বাড়তে পারে, পড়াশোনার জন্য ভালো যোগাযোগ হবে, গবেষণায় সাফল্য পাবেন, ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে, চাকরির স্থানে আজ তর্ক না করাই ভালো হবে, কোনো ভুল কাজে অনুতাপ হতে পারে, প্রকৃতি আপনার মধ্যে লক্ষণীয় প্রত্যয় এবং বুদ্ধি অর্পণ করেছে, কাজেই সেটি সঠিক ব্যবহার করুন, বন্ধুদের সাথে কোনো পার্টির পরিকল্পনা করতে পারেন, আজ আবেগ নিয়ন্ত্রণ করা কষ্টের হবে, ভালোবাসার উচ্ছ্বাসে আজ মগ্ন থাকবেন, কর্মক্ষেত্রে কিছু খারাপ কাজের কারণে আপনি বিরক্তিকর থাকতে পারেন, আপনার জীবনসঙ্গী আরও যত্নশীল হয়ে উঠবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। মীনরাশি রাশিফল। অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্থ্যের বিকাশ ঘটবে, স্ত্রীর সাথে বিশেষ কোনো কাজ করতে পারেন, আজ আপনার ধৈর্য সীমিত হবে, আজ যত্নের ব্যাপারে খেয়াল রাখতে হবে, ভালোবাসা মানুষটির সাথে কোনো ছুটির পরিকল্পনা করতে পারেন, এমন একটি দিন নিজের জন্য যথেষ্ট সময় পাবেন, আজ শরীরে কোনো ক্ষত বিপদ ডেকে আনতে পারে, উচ্চপদস্থ ব্যক্তির সাথে বচসা হতে পারে,
উত্তম কোনো কাজে পুরস্কার পেতে পারেন, প্রেমের জন্য গুরুজনের সাথে অশান্তি বাঁধবে, ব্যবসায় সাফল্য নিয়ে চিন্তা থাকবে, প্রিয়জনের সঙ্গে থাকায় আনন্দিত হবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। ভালো থাকুন, সুস্থ থাকুন।